আজ আমরা একবার আর জঙ্গলে চলে এসেছি শাল পাতা তুলতে। এখন বাইকে যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে। শেখবিরাট জঙ্গল, এটা আমাদের রঘুনাথপুর ব্লকের 1 নম্বর ব্লকের আর কি, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের খাজুরা অঞ্চলের ফুসফুস বলতে পারা যায়। কারণ এটা এই জঙ্গলটাই আমাদের খাজুরা অঞ্চলের বড় জঙ্গল, জঙ্গল প্লাস একটা পাহাড়ের মতো আছে আর কি, যেটা ডুঙ্গরি বলা হয়। শাল গাছ, পলাশ গাছ, আরো অনেক কিছু গাছে একদম পরিপূর্ণ হয়ে আছে এই জঙ্গল প্লাস পাহাড়টাও। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ডুঙ্গরি বা পাহাড় যাই বলবে, এই যে রাস্তা দিয়ে যাওয়া, কিন্তু এখানে কোনো শাল গাছের পাতা টাতা কিছু পাওয়া যাচ্ছে না, শাল গাছ নাই বললেই চলে। অনেকক্ষণ থেকে খুঁজছি আমরা, যাই হোক অন্য সাইডে যাইতে হবে, এখন কিছু বলছি নাই। চলো তাহলে অন্য সাইডে যাই, আমরা অন্য সাইডে রাস্তা ভুল করে আসলে চলে এসেছি। যে দিক থেকে শাল গাছ একটা আমি সেদিকে চলে এসেছিলি, তাই এই দিক থেকে অন্য দিকে যেতে। এই ফুলটা দেখো, কসমার ফুল এই জঙ্গলের মধ্যে আছে। এটা আছে শিয়াকুল, কাঁচা কাঁচা আছে শিয়াকুল গুলা, পাকে না এখনো, এটা ঘ্রাণ মাছ পাকে। ওই জঙ্গলের মধ্যে একটা গ্রাম আছে যেটা খাজুরনি জরকা নাম বলে, এই গ্রামটার নাম। কয়েকটা বাড়ি আছে, বেশি বাড়ি নেই, কাঁচা বাড়ি পাকা বাড়ি মিশেই সেই জঙ্গলের মধ্যে। সে বিরাট জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে মাত্র কয়েকটা বাড়ি। এই দেখো রাস্তা, সেখানকার মানুষ কত কষ্টে থাকে এই রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। এইরকম রাস্তাটা, এই রাস্তার মধ্যে তাদের যাওয়া আসা হয় রঘুনাথপুরকে। কিছুটা যদিও ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু গ্রামের ভিতরে অধিকাংশটাই কাঁচা রাস্তায় আছে। সামনে গ্রামটা সামনের দিকটা ঢালাই হয়েছে, তাদের ভিতর দিকে আর একটা কয়েকটা ঘর আছে, সেইখানে রাস্তা খুবই খারাপ হয়ে আছে। ওই দিকেই আমরা যাচ্ছি এখন, ওই গ্রামে ওই ঘরগুলো নিয়েই আমরা ওই পাহাড়ে উঠবো। রাস্তা যাই হোক প্রায় আমরা ভুলে যাওয়ার মতো নেই, কিন্তু ওই জিজ্ঞেস করে করে যেতে আছে। এইটা একটা বড় জঙ্গল, জঙ্গলের মধ্যেই তো গ্রামটা। দেখো এইটা এই কি বটে, পুকুরের বটে মনে হচ্ছে। ঠিক আছে, গরু দেখো, গ্রামে গরু ছাগল ভেড়া সবাই আছে, মাথা আছে ভেড়াটা কি সুন্দর দেখতে। দেখে দেখো রাস্তা, এইটাই হচ্ছে ওদের রাস্তা, গ্রামের কুলি যেটা বলে, কি রাস্তাটার অবস্থা দেখো। লোকগুলো ঘর থেকে বার হইতেই পারে নাই এই রাস্তাতে, বার হলেই একটু কাদা, তবুও তারা সেখানে কত সুখের মধ্যে আছে। কারণ আমরা জানি শহর থেকে গ্রাম অবশ্যই ভালো, সেখানে পরিবেশ খুবই ভালো, পরিবেশ অক্সিজেনের অভাব নাই, অক্সিজেন খুব ভালোভাবে পাওয়া যায়, কোনো দূষিত নাই। শহরে যেমন দূষিত হয়ে থাকে গাড়ির ধোঁয়াতে, কলকারখানার ধোঁয়াতে, কিন্তু এই গ্রামে সেইটা পাবে না। তার জন্যই আমি বলছি এটা রঘুনাথপুর 1 নম্বর ব্লকের খাজুরা অঞ্চলের ফুসফুস বলা যায়। এখানে ওই গ্রামের যে কয়েকটা বাড়ি, তাদের একটা ফুটবল গ্রাউন্ড আছে, ওই ফুটবল গ্রাউন্ডটা প্রথমে আমরা পাবো, তারপরে ওই ডুঙ্গরিটাতে উঠব। ওই ডুঙ্গরিটাতেই শাল গাছ আছে বললেও কয়েকজনকে আমরা জিজ্ঞেস করেছিলি। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড ওদের, এখানেই ওরা ফুটবল খেলে ওই গ্রামের ছানাগুলা। দেখো দুজন ছুটে চলেছে শাল পাতা তোলার জন্য, ডুঙ্গরিতে উঠছে, ডুঙ্গরিতে উঠে যাচ্ছে। শাল পাতা তো সহজে দেখাই যাচ্ছে না, এমন ভাবে মানে আছে, কোথায় যে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা এই প্রথম এই জঙ্গলটাতে ঢুকছি, আসলে এর আগে জঙ্গলটাতে আসি নাই, যদিও ফুটবল গ্রাউন্ড পর্যন্ত আসছি ফুটবল খেলতে, কিন্তু এই জঙ্গলের ভিতরে ঢোকা হয়নি। তাই শাল গাছটা কোন সাইডে আছে বুঝতেও পারা যায় না। এই দেখো কাঁটা, শিয়াকুল কাঁটা, বেহেচা কাঁটা, বিভিন্ন রকমের কাঁটা এই জঙ্গলের মধ্যে আছে, খুব সাবধানে যেতে হয় জঙ্গলে। দেখো থলি দিয়ে আছে শাল পাতা তুলে, ওই থলিতে রাখার জন্য। এটা কি পাতা বটে, বেহেচা পাতা বটে মনে হচ্ছে। নিচে মাথা নিচু করে করে চলতে আছে, কারণ ওই বুড়িতে বুড়িতে চলতে হয়, লত পাতা কাঁটায় ভর্তি আছে রাস্তাগুলা। তার জন্য আমরা ওদিকে শাল পাতা পাইলাম না, ওই জন্য আবার মার দিয়ে অন্য রাস্তা দিয়ে উঠলাম। ওখানে ওই সাইডটা উঠেছিলাম যেখানে, সেখানে শাল পাতা দেখতে পাওয়া গেল নাই, অন্য সাইড দিয়ে আবার উঠছি। দেখা যাক কোনখানে শাল পাতা পাওয়া যায়। খুঁজে খুঁজে চলেছি সকাল থেকে আজকে, অনেকক্ষণ যদিও আমাদের এখানে ভেঙে গেছে, তবু এখনো পর্যন্ত একটা শাল পাতা পাই নাই।
যারা জানে তারা আসে পরে কয়েন যায় সেই যে দিকে আসে সেদিকে চলে যায়, কিন্তু আমরা তো আর যেতে পারছি না, জানি না রাস্তাটা, ওই খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। দেখা যাক তাহলে, এই যে পাই গেছি শাল পাতা, দেখো এই একটা গাছ, এখানে একটা গাছেই মাত্র আছে এই এত বড় জঙ্গলটাতে, এইখান থেকেই আমার কয়েকটা শাল পাতা তুলে যায়। এই ফুলটাও খুব সুন্দর দেখাচ্ছে, ফুলটা যদিও নাম জানি নাই, দেখো মাকড়সার জাল, এই জঙ্গলের মধ্যে বড় বড় মাকড়সা দেখতে পাওয়া যায়, বড় বড় মাকড়সার জাল দেখতে পাওয়া যায়। দেখো মাকড়সার জালটা কিরকম বড় সাইজের আছে, মাকড়সাটা নাই, মাকড়সাটা কেমন তার সাথে সাথে উড়ে পালায় নিয়ে যায় সাইডে, তাই মাকড়সাটা দেখতে পাওয়া যাবে না। শাল পাতা তোলার অভিজ্ঞতা আজকে একটা বিরাট হলেও, সকাল থেকে খুঁজে খুঁজে না খেয়ে না দাঁড়িয়ে কোচামুখি সকাল আসেছি, মুখও ধুই নেই, আর জঙ্গলে ঘুরে বলছি শুধুমাত্র শাল পাতার জন্য। শাল পাতা আজকে আমাদের খুবই দরকার, এই যে শাল পাতা তোলা হয়েছে, যে শাল পাতা গাছটা পাইছে, একটা গাছে সেই শাল গাছটা থেকে শাল পাতা তুলছে, এইখান থেকে যতটা পাওয়া যায় দেওয়া যাবে। গাছটা ভেঙে দিও না রে, জঙ্গল তারপর আছে আবার ভেজা কাটা রাস্তা, খুবই অন্যরকম রাস্তা, খুব সাবধানে চলতে হয়, সাথে সাপেরও ভয় আছে, তারপরে আরো অনেক কিছু জন্তু জানোয়ার ওই জঙ্গলের মধ্যে থাকে, শিয়াল লাকড়া বিভিন্ন রকমের জিনিস থাকে। দেখা যাক আজকাল গাছ পাওয়া যায় কিনা, একটা যতটুকু পারি শিখে গেছি, তারপরে ভিতর দিকে আরো আমরা চলতে থাকছি, আরো কিছুটা শাল পাতার প্রয়োজন আছে, তাই ওখানে এক দুটি শাল পাতা পাওয়া গেছে। রাস্তায় যদি পাই তার মধ্যে তুলে নেবো দু একটা, এইখানের মধ্যে নামতে নামতে যদি পাই যাই, আর না হলে এগুলা নিয়ে ঘর যেতে হবে, আর মনে হচ্ছে না এগুলা নিয়ে ঘর যেতে হবে। তাহলে এখনকার মতো শাল পাতা তোলার অভিজ্ঞতাটা বুঝতে পারলে কেমন, এখানে শেষ করছি।